Így, egy. हेलो 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 क्लियर हेलो सुनते पाच्छो? क्लियर হ্যাঁ ক্লিয়ার। পড়া শুরু করলে সুখ না আসলে কাদের শুরু?
Listen to form. Goodness. হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? হ্যালো শোনা যাচ্ছে? আসছে না, অর্ধেক শোনা যায়। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা হাবিবুল্লাহ, শুনতে পাচ্ছো? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, হ্যাঁ, যে একজন আনমিউট করে আমাকে বলবা স্যার, যারই হোক, বুঝতে, অথবা যদি মনে করো স্যার লিখতে পারছি না, একটু স্লো যান, হ্যাঁ, এই বিষয়গুলো যখন হবে আমাকে অবশ্যই জানাবে, তোমরা যেভাবে কমফোর্ট ফিল করো। আচ্ছা, আমি একটু শুরু করি এইভাবে। সেটা হচ্ছে, গতদিন তো আমরা পড়েছিলাম যে কি পড়েছিলাম, ফ্র্যাকচার নেক অফ ফিমার, তাই না? ফ্র্যাকচার নেক অফ ফিমারে একটু বাকি আছে, সর্বশেষ কি বাকি আছে বলো তো দেখি। হাবিবুল্লাহ মিষ্টি, কি বাকি আছে বলো? কি মনে হয় কি বাকি আছে? কমপ্লিকেশন, তাই না স্যার? স্যার কমপ্লিকেশন, কমপ্লিকেশন স্যার, কমপ্লিকেশন, কমপ্লিকেশন এর আজকে তো জাস্ট দু লাইন কমপ্লিকেশন, বাট ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু ফ্র্যাকচার নেক অফ ফিমার এর কমপ্লিকেশনটা বেশি জিজ্ঞেস করা হয়। আমি বললে আনমিউট করে আমাকে বলো তো, শুধু আমি অ্যাডমিট করতেছি, দেখি তুমি একটু বলো। সেটা হচ্ছে, তোমার কি মনে হয় যে কি কমপ্লিকেশন ফ্র্যাকচার নেক অফ ফিমার এর হতে পারে? আমরা আর্টিয়াল সাপ্লাই পড়েছি, না, খুব গুরুত্ব সাথে আর্টিয়াল সাপ্লাই টা আমরা জেনেছি, কোন দিক থেকে কোন দিকে আর্টিয়াল সাপ্লাই টা জেনেছি। যখন ফ্র্যাকচার নেক অফ ফিমার হয় তখন আর্টিয়া গুলো কি হয়, ডিসরাপশন হয়, তাই না? তাতে একটু প্রবলেম কি হতে পারে, দুই একটা তোমাকে যদি আমি বলি, যে বুদ্ধি করে বলো তো তুমি কি বলবা, ফ্র্যাকচার নেক অফ ফিমার এর কি কমপ্লিকেশন তোমার মনে হয় স্যার? ডিসটারে স্যার করতে পারে। কি করতে পারে?
স্যার ইসকিমিয়া ডেভেলপ করতে পারে স্যার যখন ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে। ডেভেলপ করতে আমরা কি বলি, এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস, হেডটা ব্লাড সাপ্লাই না পেয়ে আস্তে আস্তে মরে যাবে। জি স্যার হেডটা মরে যাবে, হেডটা আস্তে আস্তে সাপ্লাই পাবে না, সাদা হয়ে যাবে এবং অ্যাভাসকুলার নেক্রোসিস হবে। তাহলে একটা আরেকটা কি হতে, জোড়া না লাগতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলি, নন ইউনিয়ন স্যার। নন ইউনিয়ন, হ্যাঁ নন ইউনিয়ন হতে পারে না যে ফ্র্যাকচার ওখানে আছে, আমি স্ক্রু দিচ্ছি আমি দিচ্ছি, যদি তুমি প্রস্থেসিস করো তাহলে তো নন ইউনিয়ন সম্ভাবনা নাই, এভিএন এর সম্ভাবনাও নাই, ঠিক না? কিন্তু যদি আমরা ফিক্স করি, জি স্যার, তাই না? সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হয় কি জানো, সেটা হচ্ছে তুমি দীর্ঘদিন শুয়ে আছো, একটা অপারেশন করার আগে একটা বয়স্ক মানুষ, এটা দীর্ঘদিন সে শুয়ে থাকা কেন শুয়ে থাকে, আমরা তাকে অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি, ঠিক না? তাহলে বেশ কিছুদিন শুয়ে থাকতে হয়, আবার অপারেশনের পরেও তাকে শুয়ে থাকতে হয়। এই শুয়ে থাকতে গেলে একটা জিনিস ডেভেলপ করে, একটা ডেভেলপ করে কি, পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে স্যার, ডিপ ভেইন থ্রম্বোসিস, রাইট? একটা পালমোনারি, শোনো, ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, প্রথমে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, ঠিক আছে? জি স্যার, ভেইন থ্রম্বোসিস হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে, আর দুইটা তো পরে বললাম। এছাড়া ওই হিপে, এক্সিস্টিং হিপ যেখানে করেছিলাম ওখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে তোমাকে যদি কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবা, ফার্স্ট বলবা যে পালমোনারি এম্বোলিজম, লেখো কমপ্লিকেশনে পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে, বা থ্রোম্বো এম্বোলিজম। আরেকটা কি হতে পারে যেটা বললাম, আরেকটা হচ্ছে ডিভিটি, তাই না? পায়ে, পা শুয়ে থাকে তো দীর্ঘদিন, পা থাকে কাফ মাসেলে যে আমাদের ভেন গুলো আছে, তাই না? এখানে ডিভিটি ডেভেলপ করে, তাই না? তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিভিটি। তৃতীয় পয়েন্ট লিখবা নন ইউনিয়ন অফ দ্য ফ্র্যাকচার সাইট, বা নন ইউনিয়ন, সরি, নন ইউনিয়নের আগে যাও, লিখবা বেড সোর। শুয়ে থাকতে থাকতে কি হয় বয়স্ক মানুষের, কি ডেভেলপ করতে পারে, বেড সোর, বেড সোর ডেভেলপ করতে পারে, বেড সোর ডেভেলপ করতে পারে। এই গেল তিনটা। চতুর্থ নম্বরে লিখবা যে নন ইউনিয়ন, পঞ্চম নম্বরে লিখবা অ্যাভাসকুলার নেক্রোসিস। কার অ্যাভাসকুলার নেক্রোসিস? অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার। বুঝতে পারছো, লিখেছো? এরপরের প্রশ্ন, এরপরে লিখবা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট। মনে করো সব ঠিক আছে, কিন্তু ওই জয়েন্টে যেহেতু কাজ করা হয়েছে, দীর্ঘদিন পরে পেন হচ্ছে, জোড়া লেগে গেছে, অ্যাভাসকুলার নাই, বাট হিপে পেন হয়, কি জন্য হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস। তাহলে এই ছয়টা পয়েন্ট মনে থাকবে। জি স্যার, এর ভিতরে ইমিডিয়েট আর লেট কমপ্লিকেশন ভাগ করবো। ইমিডিয়েট কোনটা কোনটা বলো তো, তাহলে এর মধ্যে ইমিডিয়েট কি কি, ইমিডিয়েট কি কি স্যার, এই যে হচ্ছে অ্যাভাসকুলারিজম, থ্রোম্বোলিজম, ডিভিটি এবং বেড সোর, এই তিনটা হচ্ছে ইমিডিয়েট, তিনটা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। আর লেট কমপ্লিকেশন কি, নন ইউনিয়ন স্যার, ইমিডিয়েট তিনটা আরেকবার একটু বলবেন, তুমি বুদ্ধি করে বলো, মিষ্টি বলো, বুদ্ধি করে বলো, আমি কি কি বললাম, আর্লি কি কি হবে, ডিভিটি, বেড সোর, আরেকটা কি ছিল, ওই যে পালমোনারি এমবোলিজম প্রথমে বলেছিলাম, শুয়ে থাকতে, আচ্ছা স্যার, পালমোনারি এমবোলিজম ডেভেলপ করতে পারে, হ্যাঁ ঠিক আছে, জি স্যার, এই তিনটা হচ্ছে আর্লি, আর বাকি যে অ্যাভাসকুলার নেক্রোসিস, নন ইউনিয়ন আর অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট, এটা হচ্ছে লেট কমপ্লিকেশন। অ্যাভাসকুলার নেক্রোসিস এর পার্সেন্টেজ 30%, আর তোমার কি বলে নন ইউনিয়নের পার্সেন্টেজ হচ্ছে 30%, দুটোই প্রায় 30% করে হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো আমি একটা কথা বলি হিপ নিয়ে, যেটা সেটা হচ্ছে তোমার এই যে কমপ্লিকেশনটা যেগুলো বললাম, না এই কমপ্লিকেশন গুলো আর্লি মিলিটে ভাগ করে লিখেছো, এটা এটা হতে পারে এটা। এখন কথা হচ্ছে যে আমরা ইয়ং পেশেন্ট, ইয়ং অ্যাডাল্ট পেশেন্ট যদি আসে,
আমাদের কি কতক্ষণের ভিতরে আমরা ইয়ং অ্যাডাল্ট কি করি, প্রস্থেসিস করি না হিপ স্ক্রু দিই? হিপ স্ক্রু দিই, তাই না? হিপ স্ক্রু লাগাই, ঠিক না? হিপ স্ক্রু, হিপ স্ক্রু দিই। আমি যদি লেট হত, আমরা যদি বয়স্ক মানুষের হতো ওভার 65 ইয়ার্স বা 70 ইয়ার্স ওল্ড যদি হয়, তাহলে আমরা তাদেরকে কি করি, এমনি আর্থোপ্লাস্টি বাই প্রস্থেসিস, তাই না? আগের দিন পড়িয়েছি না? কয়দিনের ভিতরে ফিক্স করতে হবে জানো? কতক্ষণের ভিতরে? ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স, দ্যাট ইজ আর্লি এল্ডারলি পেশেন্ট, না যাদের ওল্ড পেশেন্ট, না যাদের হচ্ছে কি তোমার বিলো দা এজ 60, বিলো দা এজ 60, তাদেরকে আমাদের দ্রুত আমরা ফিক্স করার চেষ্টা করি। এই ফিক্সেশন কয়দিনের ভিতরে করতে জানো? এই ফিক্সেশন করতে হয় পরীক্ষার সময় জিজ্ঞেস করে যদি করো কতক্ষণের ভিতরে, তুমি বলবা রেজাল্ট ভালো হয় যদি উইদিন 12 আওয়ার্স এর ভিতরে আমরা ফিক্স করতে পারি। উইদিন 20, উইদিন কি বলে 12 আওয়ার্স ইফ ইউ ফিক্স, তাহলে আমাদেরকে 12 ঘন্টার ভিতরে ফিক্স করতে, না হলে হায়েস্ট 24 ঘন্টা তুমি যেতে পারো। এই যদি আমরা 12 থেকে 24 ঘন্টার ভিতরে ফিক্স করতে পারি, তাহলে ইউনিয়নের চান্সটা অনেক বেশি থাকবে, অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার চান্সটা অনেক কমে যাবে। এগুলো সব লিখে ফেলো, লিখছো তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ফিক্স করলে কয়দিনের ভিতরে ফিক্স করবা। তুমি বলবে দিন না স্যার, আমরা উইদিন 24 আওয়ার্স 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে ফিক্স করবো, তাহলে লেস চান্স অফ নন ইউনিয়ন এন্ড অ্যাভাসকুলার নেক্রোসিস। এর পরেও কিন্তু স্যার এটা বিলো 60 ইয়ার্স, এটা হ্যাঁ এটা কি বিলো 60 ইয়ার্স? হ্যাঁ অবশ্যই বিলো 60 ইয়ার্স আমরা ফিক্স করবো, বলেছি না? বিলো 60 ইয়ার্সে আমরা ফিক্স করতে যাবো, এবং ফিক্স করবো আমরা 12 থেকে 24 ঘন্টার মধ্যে। সবচেয়ে ভালো হয় 12 ঘন্টা, না হলে মিনিমাম 24 ঘন্টার ভিতরে। তারপরেও কিন্তু দেখো, ফিক্স করলেও 30% নন ইউনিয়ন এবং 30% অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, বললাম না? দেখো এত আগে ফিক্স করেও কিন্তু নন ইউনিয়ন ডেভেলপ করতে পারে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের কমপ্লিকেশন, এবং তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে, আমি যেটা বারবার বলছি কমপ্লিকেশনটা কি, এবং আমরা তাড়াতাড়ি ফিক্স করবো। এবং তাড়াতাড়ি ফিক্স করবো কি, আমরা খুব রিডাকশনটা কি হবে, অ্যানাটমিক্যাল রিডাকশন। আমরা কতদিন পড়েছিলাম না, অ্যানাটমিক্যাল রিডাকশন অ্যান্ড রিজিড ফিক্সেশন, মনে আছে? ফিক্সেশন হবে রিজিড এবং অ্যানাটমিক্যাল, অর্থাৎ একদম পয়েন্টে পয়েন্ট মিল হতে হবে, অ্যানাটমিক্যাল ফিক্সেশন অ্যান্ড রিজিড ফিক্সেশন। ওকে জি স্যার। আচ্ছা, আমরা আজকে পড়বো হিপ ডিসলোকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। হিপ ডিসলোকেশন, হিপ ডিসলোকেশন ইম্পর্টেন্ট এই কারণে যে এই ক্ষেত্রেও আমরা যদি ডিসলোকেশন দ্রুত কারেকশন না করি, তাহলেও অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে তো নন ইউনিয়ন নাই, কেন নন ইউনিয়ন নাই, এখানে তো ফ্র্যাকচার হয়নি, ফ্র্যাকচার নেক, ফ্র্যাকচার হেড সাধারণত হয় না, সেটা হয় হলে সেটা দেখা যাবে, সেটার কথা আমি পরে বলছি। সেই জন্য আমাদের হিপ ডিসলোকেশন ইজ ভেরি পেইনফুল এবং সার্জিক্যাল এমার্জেন্সি, বুঝতে পারছো? এটা কিন্তু ভেরি এমার্জেন্সি। এখন তোমাকে প্রশ্ন থাকবে যে তোমার কাগজ টানলে ডিসলোকেশন আসলো হিপ, কিন্তু তোমাকে প্রথম প্রশ্ন করবে যে কমন কোথায় কোথায় ডিসলোকেশন, তোমাকে বলবে ডিফাইন ডিসলোকেশন। তুমি বলতে পারবে ডিসলোকেশন ডিফিনিশন আগে পড়িয়েছি, তাই না? তোমাকে জিজ্ঞেস করবে যে কোথায় কমন ডিসলোকেশন হয়, কমন ডিসলোকেশন হয় কোথায় কোথায়। আমি আগের ক্লাসেও বলেছিলাম, যখন শোল্ডার ডিসলোকেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, আমরা বলেছিলাম শোল্ডার ডিসলোকেশন ভেরি কমন, এরপরে হিপ ডিসলোকেশন, তারপরে এলবো ডিসলোকেশন। লিখতে পারছো? হাবিবুল্লাহ লিখতে পেরেছো? জি স্যার লিখছি স্যার। এবার লেখো অ্যাঙ্কেল ডিসলোকেশন, এবং নি ডিসলোকেশন, তারপর হচ্ছে আঙুলের হয় এমপি ডিসলোকেশন, ও রিস্ট লিখতে পারো রিস্ট ডিসলোকেশন, এমপি ডিসলোকেশন, এমপি মানে কি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ডিসলোকেশন, এমপি ডিসলোকেশন, আর স্পাইনের একটা ডিসলোকেশন হয় ভেরি ডিভাস্টেটিং একটা কন্ডিশন, সেটা হচ্ছে অ্যাটান্টো এক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশন, অর্থাৎ ফার্স্ট ভার্টিব্রা এন্ড সেকেন্ড ভার্টিব্রা যে ডিসলোকেশন সেটা হয় অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন। অ্যাটলান্টো এক্সিয়াল ডিসলোকেশন হলে অনেক সময় পেশেন্ট মারা যায়, কারণ ওখানে রেসপিরেটরি সেন্টার থাকে, মেডুলা অবলংকন থাকে,
ওর উপরে এসে ওডন টয়েট প্রসেসটা ওর উপরে এসে ওডন টয়েট প্রসেসটা এসে পড়ে এবং অনেক সময় দেখা যায় রেসপিরেটরি ডিজিজ হয়ে মারা যেতে পারে। তাহলে সবচেয়ে খারাপ কিন্তু অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন, এতে স্পাইনের বিভিন্ন ভার্টিব্রা ডিসলোকেশন হতে পারে একটা থেকে আরেকটা, যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। একটা স্পাইনের উপরে একটা মেরুদণ্ডের হাড়ের উপরে আরেকটা মেরুদণ্ডের হাড় যদি ডিসলোকেশন হয় তখন সেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, তাহলে আমরা কমন ডিসলোকেশন গুলো পেলাম। এগুলো তোমার পরীক্ষার সময় আসবে, লিখবো আসবে চারটা ডিসলোকেশনের নাম লিখো, তখন তুমি আগে লিখবে শোল্ডার ডিসলোকেশন, হিপ ডিসলোকেশন, অ্যাঙ্কেল ডিসলোকেশন, এমপি ডিসলোকেশন, তারপর হচ্ছে নি ডিসলোকেশন, এরকম লিখতে পারো, অ্যাটলান্টিক অ্যাক্সিয়াল ডিসলোকেশনও লিখতে পারো, অ্যাটলান্টিক অ্যাক্সিয়াল এমপি ডিসলোকেশন, এগুলো সবই লিখতে পারো। বুঝতে পারছো? বুঝতে পেরেছো হাবিবুল্লাহ, মিষ্টি? জি স্যার, সবাই পেরেছো। আচ্ছা, এখন আমরা অরিজিনাল হিপ ডিসলোকেশনে আসি। হিপ ডিসলোকেশন খুব ইম্পর্টেন্ট, আমরা বলেছি যে হিপ ডিসলোকেশন হলে আমাদের সার্জিক্যাল এমার্জেন্সি খুব দ্রুত, যে কোনো ডিসলোকেশন কিন্তু সার্জিক্যাল এমার্জেন্সি, যে কোনো ডিসলোকেশন, ডিসলোকেশন ভেরি পেইনফুল রাদার দেন ফ্র্যাকচার, রাদার দেন ফ্র্যাকচার ডিসলোকেশন ইজ ভেরি পেইনফুল কন্ডিশন, ইট কজেস ডিফর্মিটি অ্যান্ড কি হয় এটা হলে তোমার ভেরি পেইনফুল, এবং এটা সার্জিক্যাল এমার্জেন্সি এনি ডিসলোকেশন, তোমাকে ডিসলোকেশন দ্রুত কারেকশন করতে হবে। এবার আমরা বলি যে একটা হিপ ডিসলোকেশন, আমরা প্রথমে একটু অ্যানাটমিতে যাই তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য, হিপ কি ধরনের জয়েন্ট বলতো? হিপ একটা বল এন্ড সকেট জয়েন্ট, মনে আছে তোমাদের হিপ বল এন্ড সকেট জয়েন্ট? আচ্ছা, এই দেখো একটা বল এন্ড সকেট একটা এখানে, এইটা হচ্ছে গিয়ে একটা চারিদিকে আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস থাকে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, আরেকটা পার্ট ছেড়া পার্ট, এই ফোবিয়া সেন্ট্রালিস এর এখানে কি থাকে? লিগামেন্টাম টেরিস। কি লিগামেন্টাম টেরিস? কয় রকম? দুই রকম, একটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, একটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফিমোরিস, দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে কি? লিগামেন্টাম টেরিস ফিমোরিস, এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে হেডের সাপ্লাই এখান থেকে আসে না, এখানে কি থাকে হেডের? এখান থেকে একটা তোমার একটা আর্টিয়াল সাপ্লাই থাকে, ঠিক না? লিগামেন্টাম টেরিস এর মধ্যে দিয়ে, তাই না? এই যে এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে সার্কুলেশন পায় না। এছাড়া এটি আমরা লেখা যে বল এন্ড সকেট জয়েন্ট হাইলি ফিমোরাল হেড স্লাইটলি অ্যাসিমেট্রিক ফর্মস টু থার্ড অফ স্ফিয়ার, পুরো গোলের দুই ভাগে তিন ভাগ এই ফর্ম করে, এবং অ্যাসিটাবুলাম ইনভার্টেড ইউ শেপ, এটার মাঝখানে ট্রান্সভার্স অ্যাসিটাবুলাম এখান থেকে সফট পার্ট, ঠিক আছে? এটা সফট পার্ট, এখান থেকে মাঝখানে লিগামেন্টাম টেরিস থাকে, দেখো লেখা ligamentum teres with artery to the femoral head, ঠিক আমি যা বলেছিলাম তাই, এই মাঝখানে সফট পার্ট থেকে ligamentum teres এবং সরাসরি কি চলে আসে? উইথ আর্টারি টু ফেমোরাল হেড, পাসেস থ্রু দ্য মিডল অফ দ্য ইনভার্টেড ইউ, এই ইনভার্টেড ইউ, ইনভার্টেড ইউ লাইক দিস, এখান থেকে এসে সরাসরি এখানে লাগে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো জয়েন্টের কন্ট্যাক্ট, জয়েন্টের কন্ট্যাক্ট আমরা বলি এই আর্টিকুলার সার্ফেসটা ফিমোরাল হেড আর্টিকুলার সার্ফেস কন্ট্যাক্ট করবে কার সাথে? কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাস্টেবুলার আর্টিকুলার সার্ফেসের সাথে। এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটার 40% হিমোরাল হেড ইজ কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাস্টেবুলার আর্টিকুলার কার্টিলেজ, কারণ কি মাঝখানে ইউ শেপ একটা সফট পার্ট আছে, তাই না? ওখানে তো লাগে না, ওখানে কি থাকে? লিগামেন্টাম টেরিস থাকে এবং ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট থাকে, ওই যে ইউ শেপ যেটা দেখিয়েছিলাম, তাহলে ওইটুকু বাদ দাও, তাহলে 40% ফিমোরাল হেড ইজ কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাস্টেবুলার আর্টিকুলার সার্ফেস, আর 10% অফ দ্য ফিমোরাল হেড ইজ ইন কন্ট্যাক্ট উইথ ল্যাব্রাম, অ্যাস্টেবুলার ল্যাব্রাম বলি আমরা, আমরা একটু পরেই সেখানে যাব, অ্যাস্টেবুলার ল্যাব্রাম।
লিখতে পেরেছো এটা? জি স্যার। ল্যাব্রাম যেটা আমরা বলেছিলাম, এটা দেখো এই পর্যন্ত আমি যে পর্যন্ত যাচ্ছে ভিতরে, এই ভিতরে কিন্তু এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটেবুলার রিম, মানে অরিজিনালি তোমার এইটা কার্টিলেজ, কার্টিলেজ একটা রিম, রিমের গায়ে লাগানো থাকে ফাইব্রাস, টাফ ফাইব্রাস, স্ট্রং ফাইব্রাস রিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসিটেবুলার ল্যাব্রাম বলি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিটেবুলার ল্যাব্রাম, দেখো টাফ, এবং এটা ঘিরে থাকে পুরো হেডের চারিপাশ থেকে, গলার চারিপাশে, নেকের চারিপাশ দিয়ে থাকে। এটা কি করে? এটা ইনক্রিজেস ফিউরাল হেড কভারেজ, মানে ওর ভিতরে তো বয়লান সকেট জয়েন্ট থাকেই, এরপরেও আরো কভারেজটা বাড়ায় এবং কন্ট্রিবিউটস হিপ জয়েন্ট স্ট্যাবিলিটি, মানে হিপ জয়েন্ট স্ট্যাবিলিটি নেয়, স্ট্রং ফাইব্রাস লিগামেন্ট। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, অ্যাসটেবুলার ল্যাব্রামের মধ্যে কিন্তু ক্যাপসুল থাকে, তাই না? অ্যাসটেবুলার ল্যাব্রামটা থাকে বাইরে আর ভিতরে ক্যাপসুল, প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টে ক্যাপসুল আছে না, এটা ক্যাপসুল, তাই না? এই ক্যাপসুল থাকে, এটা নিয়ে খুব বেশি কিছু জানার নাই, এটা আমি লিখেছি যে এক্সটেন্ড ফ্রম দ্য ইন্টারট্রকিনিক রিজ থেকে অপ্রক্সিমাল ফিমারের টু দ্য বনি পেরিমিটার অফ দ্য অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলামের চারিদিকে এই এসে এই হিপ জয়েন্ট ক্যাপসুলটা লাগে। শুরু হয় কোথায়? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য ইন্টারট্রকিনিক রিজ, এখান থেকে ক্যাপসুলটা উৎপত্তি হয়ে উপরের দিকে যায় প্রক্সিমাল ফিমারের, কোথায় লাগে? টু দ্য বনি পেরিমিটার, পেরিমিটার মানে চারিদিকে অফ অ্যাসিটাবুলাম, ঠিক আছে? এছাড়াও এটা জয়েন্টে ক্যাপসুল আরেকটা কার সাথে লাগে জানো? ফাইব্রাস টিস্যু আছে এখানে, দেখো সেভেল পিক ব্যান্ডস অফ ফাইব্রাস টিস্যু, যাকে আমরা বলি ইলিও ফিমোরাল লিগামেন্ট, এটা ওয়াই শেপ, ইলিও ফিমোরাল লিগামেন্ট, এটা ব্লকস হিপ এক্সটেনশন, হিপটাকে এক্সটেন্ড করতে দেয় না, আমরা পরের স্লাইডে গেলাম। তোমাদের বোঝার জন্য জয়েন্ট অবশ্যই একটু বুঝালাম, একটু টাফ কিন্তু জয়েন্ট, আমাদের হিপ জয়েন্ট খুব স্ট্রং একটা জয়েন্ট, কিন্তু কি যখন ছিঁড়ে আসে তখন সব ক্যাপসুল ছিঁড়ে যায়, আর তোমার সিরাবুলার চারিপাশে যে তোমার আমরা আগে পড়লাম না, যে তোমার ল্যাব্রাম, ল্যাব্রাম ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে পিছনে চলে যায় বা সামনে চলে যায়, বুঝতে পারছো? তার মানে দেখো কত ফোর্স কাজ করে, এই কতগুলো বুঝার উদ্দেশ্য হচ্ছে কোন স্ট্রং ফোর্স কাজ করে, এবং স্ট্রং ফোর্স কাজ করার জন্য আমরা এর উদ্দেশ্য কি জানো? এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এটা যখন ইনজুরি হয় হিপ জয়েন্ট যখন ভেঙে চুরে পিছনে চলে আসে, তখন নার্ভের উপর একটা প্রেশার দেয়, সাইটিক নার্ভের উপর, অর্থাৎ সাইটিক নার্ভ ইনজুরি হতে পারে, এটা বোঝানোর জন্য তোমাদেরকে ছবিটা আমি দিয়েছি। এখানে টিবিয়াল কম্পোনেন্ট আছে, এখানে পেরোনিয়াল কম্পোনেন্ট আছে, হ্যাঁ, উপর থেকে ভাগ হয়ে আসে, অনেক সময় নিচে গিয়ে ভাগ হয়, বিভিন্ন রকম অ্যানাটমি হয়, কিন্তু এটা কি করে পিছনের দিকে এই অ্যাসিটাবুলাম যখন বেরিয়ে আসে পোস্টিয়রলি, তখন পোস্টিয়রলি চলে আসে, এসে সবচেয়ে কমন হচ্ছে কি পোস্টেরিয়র ডিসলোকেশন, 95% প্রায় পোস্টেরিয়র ডিসলোকেশন হয়, 95% একদম এই পিছন দিকে চলে আসে। এই জন্য আমরা সাইটিক নার্ভের চিত্র দিয়ে দেখালাম কত কাছে থাকে, এই দেখ একদম পোস্টেরিয়র টু দ্য পোস্টেরিয়র অ্যাসিটাবুলাম, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাসিটাবুলাম। হিপ ডিসলোকেশনের মেকানিজম আমি তোমাকে একটু বলি, তাহলে তুমি লিখতে সুবিধা হবে, তোমরা শোনো, সবাই শুনতে পাচ্ছো? শোনো, হিপ ডিসলোকেশন একটা খুব স্ট্রং একটা হাই এনার্জি ট্রমা, ইটস নট যে ইটস লো এনার্জি ট্রমা, ইটস হাই এনার্জি ট্রমা, ঠিক আছে? এই হাই এনার্জি ট্রমা সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেডিয়াস্ট্রিয়ান ইঞ্জুরি, ফল ফ্রম হাইট, অনেক উপর থেকে পড়লে হয়, কিন্তু ম্যাক্সিমাম ইঞ্জুরি হয় কোথায় জানো? গাড়ি, যখন গাড়িতে
কেউ ট্রাভেল করে অথবা গাড়ি চালায় অথবা গাড়িতে বসে অথবা গাড়ির সামনের সিটে বসে, কার বিশেষ করে কার কারে বসে, তখন কি হয় হঠাৎ করে গাড়ির সাথে একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, অথবা খুব হার্ড যদি ব্রেক কষি, খুব জোরে ব্রেক কষি অথবা হার্ড যদি হয়, যদি খুব তোমার প্রেশার পড়ে, প্রেশারটা কেমন পড়ে তুমি ড্যাশবোর্ডের সাথে নিতা, তুমি যখন বসবে গাড়িতে দেখো, তোমরা যখন বাসে বসো গাড়িতে বসো দেখো তোমার সামনে একটা সিট থাকে, থাকে না, সামনের সিটের সাথে হাঁটু লেগে যায় প্রায়, হঠাৎ করে যদি একটা জোরে ব্রেক কষে অথবা সামনের সামনে কলিশন হয়, তাহলে প্রথমে নির উপরে একটা আঘাত আসে, এবং তুমি তো বসেছো 90 ডিগ্রিতে, যখন গাড়িতে বসো তখন কেমন বসো, 90 ডিগ্রিতে বসো, হিপ এবং নি, হিপ নি এবং তোমার কি বলে কোমর, তাই না, ওয়েস্ট, এটা 90 ডিগ্রিতে থাকে, তাহলে সরাসরি হিট লাগে হচ্ছে কোথায়, নিতে, এবং এটা প্রক্সিমালি এনার্জিটা সামনে যায়, ডিস্টালি তো নি এবং প্রক্সিমালি হিপ জয়েন্ট, তাহলে ডিস্টালি হচ্ছে নি, তাহলে নির উপর প্রচন্ড ভাবে একটা প্রেশার পড়ে এবং এটা প্রক্সিমালি শিফট করে এই পাওয়ারটা, এই যে পাওয়ারটা প্রক্সিমালি যায়, এই প্রক্সিমালি যাওয়ার জন্য খুব জোরে আঘাত লাগে, আঘাত লাগে হিপ জয়েন্ট, কি হয় অ্যাসিটাবুলার ক্যাভিটি থেকে, অ্যাসিটাবুলার ক্যাভিটি থেকে আমার ফিমোরাল হিটটা বেরিয়ে আসে, পোস্টারলি চলে যায়, এবং পোস্টারলি চলে যাওয়ার সময় সে পোস্টার অ্যাসিটাবুলার কে ভেঙে চলে যেতে পারে, এত এত হিট আসে, এবং ফাইব্রাস এবং ক্যাপসুলকে ছেড়ে দেবে, ক্যাপসুল ছেড়ে যাবে, তোমার যে ফাইব্রাস যে লিগামেন্ট চারিদিকে আমরা যে বলেছিলাম অ্যাসিটাবুলার, অ্যাসিটাবুলার চারিদিকে ল্যাব্রাম, অ্যাসিটাবুলার ল্যাব্রাম ভেরি টাফ থিক, এটাও ছেড়ে যাবে, এবং ছেড়ে গিয়ে সে কি করবে, পোস্টেরিয়র, যদি অ্যান্টিরিয়র হলে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র হলে পোস্টেরিয়র, সাধারণত গাড়ির অ্যাক্সিডেন্টটা হয় পোস্টেরিয়র, পোস্টেরিয়র এবং ম্যাক্সিমাম পোস্টেরিয়র, এটাই বোঝানোর জন্য যে গাড়ি অ্যাক্সিডেন্ট যখন ঘটে পেডেস্ট্রিয়ান, এবং তুমি আরেকটা হচ্ছে তুমি রাস্তা হাঁটছো, হঠাৎ করে রাস্তা পার হতে গিয়ে পিছন দিকে গাড়ি তোমাকে সহজে আঘাত করলো, তুমি পড়ে গেলে, পড়ে গিয়ে গাড়ি আঘাত, পেডেস্ট্রিয়ান ইনজুরি, পেডেস্ট্রিয়ান ইজ মোটর ভেহিকল, জোরে আঘাত ধরে পড়ে যেতে পারো, এবং তোমার হিপ জয়েন্ট, তোমার বল এবং সকেট জয়েন্ট থেকে বেরিয়ে আসবে, এবং সাধারণত পোস্টেরিয়রলি অ্যান্টিরিয়রলি মাত্র 2-3% হয়, আর 95% হয় তোমার পোস্টার ডিসলোকেশন, এবং এটা হওয়ার জন্য তুমি কি করবা, তুমি তোমার হিপ জয়েন্ট পিছন দিকে বেরিয়ে আসবে, তাহলে এই হচ্ছে মূল মেকানিজমটা আমি বলবো, এবার তুমি লিখবা, এবার দেখো একটা কার অ্যাক্সিডেন্ট দেখানো আছে, এবং এবার তোমার লিখে ফেলো, আমি যেটা বললাম এটা লিখে ফেলো, লিখে ফেলার পরে আমাকে জানাবো যে সেটা লেখা হয়েছে, এরকম লাগে হিপ বেরিয়ে যায়, তুমি যেটা উপর থেকে পড়বা, পা যদি গ্রাউন্ড করো বেরিয়ে যাবে, তুমি গ্রাউন্ডিং করলে পা দিয়ে উপর থেকে ফল, উপর থেকে ফল, উপর থেকে লাভ দিয়ে পড়লা, হাঁটু লাগতে পারে এসে, অথবা তুমি পায়ের উপরে পড়লা, তাহলে কি হবে, সম্পূর্ণ পায়ের ভরটা এসে লাগবে হিপ জয়েন্টে, এবং হিপ জয়েন্ট ভেঙে তখন ওই টাফ স্ট্রাকচার ওই তোমার ওইটা ভেঙে বেরিয়ে চলে আসবে, স্পোর্ট ইঞ্জুরি তো হয় স্পোর্টস, আমি তোমাকে কয়েকটা ছবি দেখাবো স্পোর্টস ইঞ্জুরি, হিপ যদি ফ্লেকশন অবস্থা হয় তাহলে তুমি দেখতে পারবা, লেখা হলে বলবা আফসানা মিমি শুনতে পাচ্ছি আমাকে, জি স্যার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ, লেখা শেষ হয়েছে, হ্যাঁ স্যার আর একটু বাকি আছে, এই তাড়াতাড়ি লেখো, তোমরা স্লো করো, খুব দ্রুত লিখতে হয়, যেটা বলছিলাম and the femoral head is forced posteriorly, আমি বলেছিলাম না ভেঙে বেরিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে ভেঙে বেরিয়ে আসতে পারে না ভেঙেও আসতে পারে, often a piece of bone from the acetabulum usually posterior wall is sheared off making a fracture dislocation, তখন এটাকে আমরা বলবো fracture dislocation,
এটা কিন্তু প্রায়ই হয় ডিসলোকেশন যখন হয়। লেখা শেষ হলে আমাকে জানাবে হাবিবুল্লাহ। জি স্যার। এতক্ষণ যে কথা বললাম সেগুলোই। হ্যাঁ, মেইনলি পোস্টেরিয়র, 95% পোস্টেরিয়র। স্যার মেকানিজম আসলে স্যার প্রথম যে চারটা পয়েন্ট দেখালেন স্যার ওই চারটা লিখবো নাকি স্যার এই পয়েন্ট দুইটা লিখবো স্যার? একটু শোনো, আমি তোমাকে কথা বলি। মেকানিজম আসলে সময় না থাকলে তো ওইটা লিখবা, ঠিক আছে, কিন্তু একটু আগে লিখে নিতে হবে। তুমি লিখতে পারো শর্ট কিছু না, তুমি লিখবে ইটস হাই এনার্জি ট্রমা, ঠিক আছে? তোমরা লিখবা মেকানিজম আসলে প্রথমে লিখবে ইটস হাই এনার্জি ট্রমা, মোস্ট কমনলি এটা পেডেস্ট্রিয়ান ইনজুরিতে হয় এন্ড কার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? ইট মে বি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট এবং স্পোর্টস ইনজুরিতে, বাস শর্ট শর্ট করে লিখে ফেলবা। তারপরে লিখবো ওইটা, এই যে যেটা দিলাম, হ্যাঁ, নিতে ফোর্স করবে এবং সেই সেই তোমার একদম ওই অ্যাক্সিস বরাবর পিছনে চলে যাবে এবং পিছনে ফোর্স করবে, অ্যাক্সিসগুলো ভেঙে বেরিয়ে চলে যাবে, গ্লুটিয়াল রিজনে হেড চলে যাবে। জি স্যার। শামিম, আমি একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি একটা ক্লাসে আছি শামিম, 45 মিনিট পরে কথা বলতে হবে, ক্লাস নিচ্ছি একটা। তোমাদের লেখা হয়েছে? লেখা হয়েছে? আতাই লিখে আমাকে বলো, বসে থাকো। এ দেখো একটা ছবি দেখায়, এর হিপ ফ্লেক্সর স্প্রেন। আমরা খেলাধুলো করতে গেলে যদি হিপ হঠাৎ করে ফ্লেক্স থাকে এবং সেই অবস্থা প্রেশার পড়ে হতে পারে, স্পোর্টস ইঞ্জুরি। কটা চিত্র দেখো, এই দেখো, এই যে তুমি রাগবি খেলছে তাই না, বেসবল, এরকম ক্ষেত্রে হিপের পজিশনটা দেখো, এই হিপটা, এই যে হিপটার পজিশন দেখো, তাই না? ফ্লেক্সর স্ট্রেন পড়েছে, হাঁটু গিয়ে যখনই লাগবে না হিপটা পিছন দিকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য খেয়াল করছো? আচ্ছা, এই দেখো, ওই খেলছে, হিপ ফ্লেকশন হচ্ছে। এটা একটা কি খেলে জানি, কি বলে এটাকে, বেসবল। এই দেখো একটা খেলতে গিয়ে রাগবি, দেখছো হিপ ফ্লেক্সে কি অবস্থা। এরকম খেলায় হতে পারে, ছবিগুলো গ্রোইন স্ট্রেন পড়তে পারে। আমরা আইস হকিতে দেখো গ্রোইন স্ট্রেন, এমন করে স্ট্রেন পড়ে গ্রোইনে যে হঠাৎ করে বেরিয়ে যেতে পারে আইস হকি। এখন তুমি লেখো, ওগুলো দরকার নেই, যে তুমি লিখবা যে স্পোর্টস ইঞ্জুরি চিত্র দেখালাম। এখন লিখো ক্লাসিফিকেশন, পারফরম্যান্স ক্লাসিফিকেশন করবে। এটা হতে গিয়ে তুমি লিখবে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অনলি 2-3%, পোস্টার ডিসলোকেশন 95%, মোস্ট কমন 95%। এছাড়া সেন্ট্রাল ডিসলোকেশন, অনেক সময় উপর থেকে পড়লো, বুঝলো, পা তোমার খাড়া অবস্থা উপর থেকে পড়লো, তুমি গ্রাউন্ড করলা কি দিয়ে, তুমি গ্রাউন্ডিং করলে, শুনতে পাচ্ছ, গ্রাউন্ড করছো পা দিয়ে, তুমি পা দিয়ে গ্রাউন্ড করলা, তাহলে স্ট্রেট, তখন তো পোস্টারলি চাপ পড়েনি, হিপ ফ্লেক্স ছিল না, তাহলে কি হবে, অ্যাসিটাবুলামের মধ্যে, অ্যাসিটাবুলামের মধ্যে তোমার হিপটা ঢুকে যাবে। এটাকে বলতো সেন্ট্রাল অ্যাসিটাবুলাম ফ্র্যাকচার, সেন্ট্রাল ফ্র্যাকচার, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তুমি গ্রাউন্ড করলে একদম অ্যাসিটাবুলামের মাঝখান দিয়ে একদম হিপটা পেটের মধ্যে ঢুকে যাবে, পেলভিসের মধ্যে ঢুকে যাবে, এটা বলে সেন্ট্রাল, বুঝতে পারছো? এর আরেকটা নাম হচ্ছে কি জানো, প্রোট্রুশিও অ্যাসিটাবুলাই, প্রোট্রুশন থেকে প্রোট্রুশিও, এসআইও, টিআইও, প্রোট্রুশিও, প্রোট্রুশিও অ্যাসিটাবুলাই বলি, বা সেন্ট্রাল ডিসলোকেশন। আরেকটা নাম হচ্ছে প্রোট্রুশিও অ্যাসিটাবুলাই। অনেক সময় ভালো নাম্বার পেলে স্যার জিজ্ঞেস করে সেন্ট্রাল ডিসলোকেশন, আরেকটা নাম জানো? জি স্যার জানি, বলো কি? বলবা প্রোট্রুশিও, PROTRU, প্রোট্রু সাইও, প্রোট্রুশিও অ্যাসিটাবুলাম বলি, প্রোট্রুশিও অ্যাসিটাবুলাম, এটা সেন্ট্রাল ডিসলোকেশন, মোস্ট কমন পোস্টেরিয়র। আর শোল্ডার জয়েন্টের মোস্ট কমন কোনটা? ঐশ্বরিয়া ক্লাসে ঢুকছে, ঐশ্বরিয়া বলো দেখি,
The shoulder is anterior. Ah, very good. Pass. আচ্ছা আর ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে ফ্র্যাকচার ডিসলোকেশন মানে হলো কি ক্লাসিফিকেশন বলতে ফ্র্যাকচার ডিসলোকেশন মানে তোমার ডিসলোকেশনের সাথে পোস্টেরিয়র অ্যাস্টিবুলার ফ্র্যাকচার হতে পারে ফ্র্যাকচার নেক হতে পারে ফিমার শ্যাফট হতে পারে হ্যাঁ যে কোনটা ফ্র্যাকচার ফ্র্যাকচার হেড হতে পারে কতগুলো ডিসলোকেশনের সাথে ফ্র্যাকচার হতে পারে একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাস্টিবুলার ফ্র্যাকচার হতে পারে ফ্র্যাকচার নেক হতে পারে সঙ্গে তোমার ট্রকেন্টার ওখানে ফ্র্যাকচার হতে পারে প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচার হতে পারে সব হতে পারে এই জন্য নাম দেওয়া হয়েছে fracture dislocation না proximal femur এ এক্ষেত্রে দেখা যায় নেকে বেশি হয় না বেরিয়ে যায় কিন্তু ভাঙে হচ্ছে তোমার কারণ এটা তো তোমার ইয়ং অ্যাডাল্টের হয় এটা বুড়োদের তো বেশি ফ্র্যাকচার হয় না কারণ বুড়োরা তো রাস্তায়ও যায় না আর তো গাড়িও চালায় না তোমাদের মতো ইয়ং ছেলেপেলে চালাচ্ছে মোটরসাইকেল হাই স্পিড সবকিছু করছে তখন কি হয় তখন ফ্র্যাকচার হয় proximal shaft shaft ফ্র্যাকচার হয় সিরেবুলামে ফ্র্যাকচার হয় এবং সেজন্য নাম হচ্ছে ফ্র্যাকচার সিরিবুলাম ওকে এবার আসো এটা তোমাদের শোনো এটা একটা ক্লাসিফিকেশন ওই একটাই শেখো তোমাদের ছোট মানুষ এত লাগবে না হ্যাঁ এই যে পোস্টার ডিসলোকেশন এটা মোস্ট কমন টাইপ কমনলি কজ বাই ইমপ্যাক্ট অফ ডেগিল আমরা বলেছি ফিমার ওয়াইল্ড রিফ্লেক্স কিছু লাগবে না এটা এটাও লাগবে না এটা তোমাকে জিনিস বোঝানোর জন্য টাইপ অফ পোস্টার ডিসলোকেশন ডিপেন্ডস অন কার উপরে পোস্টার ডিসলোকেশন টাইপ ডিপেন্ড করে একটা হচ্ছে ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স কোন দিক থেকে ফোর্স আসলো এই দেখো এর উপর ফোর্স এসে এখান থেকে বেরিয়ে গেছে কার্সারটা দেখো স্যার এখান থেকে ফোর্স এসে এখানে এটা ফোর্স পজিশন অফ দ্য হিপ ডি হিপটা পজিশন ছিল এরকম ভাঁজ করে এতটা স্ট্রেংথ অফ দ্য পেশেন্ট বোন এখন পেশেন্টের বোন যদি স্ট্রং থাকে তাহলে এটা হওয়ার কথা না আচ্ছা এবার ক্লিনিক্যাল ফিচার অফ পোস্টার ডিসলোকেশন শোনো আমি তোমাকে বলি আমি আগে বলবো তারপরে লিখবা সেটা হচ্ছে যে এটা এটা আমরা বলেছি কি সার্জিক্যাল ইমার্জেন্সি কি কেন না কেন তার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে ইজ ভেরি পেইনফুল তাহলে তুমি যখন বলা হবে তখন তুমি বলবা ভেরি পেইনফুল কন্ডিশন আচ্ছা অফ দ্য এফেক্টেড হিপ পায়ের পজিশন কেমন হবে জানো যখন হিপ বেরিয়ে যাবে তোমার অ্যাস্টাবুলামকে ভেদ করে পিছন দিকে চলে যাবে আমরা কিন্তু মোস্টলি পড়াচ্ছি পোস্টার ডিসলোকেশন দেখছো আমরা মেইনলি পোস্টার ডিসলোকেশনটা বেশি পড়বো কারণ ওইটা 95% হয় এই জন্য তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার ক্লিনিক্যাল ফিচার এফেক্টেড জয়েন্ট ইজ ভেরি পেইনফুল পায়ের পজিশন কেমন হবে জানো পায়ের পজিশন হবে অ্যাডাকশন পাটা ভিতরের দিকে থাকবে ইন্টারনাল রোটেশন পাটা কিন্তু ঘুরানো অ্যাডাকশন আমাকে দেখতে পাচ্ছো জি স্যার হ্যাঁ ইন্টারনাল রোটেশন পাটাকে একটু ভিতরের দিকে ঘোরানো থাকবে ইন্টারনাল রোটেশন এবং হিপ ফ্লেকশন হিপ দেখবে ফ্লেক্স করা পা একটু ইন্টারনাল রোটেশন এবং অ্যাডাকশন পাটা খুব কাছাকাছি এইটা পজিশনে থাকবে এবং পাটা তোমাকে দৃশ্যত ছোট মনে হবে কেন বলো তো কারণ তোমার পাটাতে হিপ ডিসলোকেশনে পিছনে বেরিয়ে গেছে তুমি যদি পায়ের মাপ দাও ওই পা যদি তোমার যত ইঞ্চি হবে এর থেকে দেখবা যে তোমার এই পাটা 3 ইঞ্চি ছোট কিন্তু আসলে কি ছোট আসলে ছোট না অ্যাপারেন্ট শর্টেনিং হয় এটা মানে যেহেতু অ্যাসেবুলাম দিকে পাথার দিকে বেরিয়ে গেছে গ্লুটিয়াল রিজনে বেরিয়ে গেছে অর্থাৎ তুমি এটা বুঝতে পারছো না এছাড়া কি হবে গ্লুটিয়াল রিজনে গ্লুটিয়াল রিজনে শুনতে পাচ্ছো এছাড়া গ্লুটিয়াল রিজনে তোমার হিপ করা যাবে কারণ কি গ্লুটিয়াল রিজনে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল থাকে তখন হিপ তো বেরিয়ে পিছনে চলে গেছে তুমি যখন গ্লুটিয়াসে হাত দিবা তুমি যখন বাটুতে হাত দিবা দেখবে যে একটা বলের মতো তোমার হাতে লাগছে তাহলে হেড ইজ ফেল্ট ইন দ্য গ্লুটিয়াল রিজন এবার তুমি লেখো কিন্তু লাস্ট শব্দটা লেখার আগে আমি একটা কথা বলবো একটু লিখে ফেলো তারপরে বলছি লেখা শেষ হলে আমাকে বলবা অ্যাডাপ্টেড ইন্টারনাল এই পজিশনটা তোমাকে কিন্তু পরীক্ষার সময় ধরা হবে কি পজিশনে থাকে ডিসলোকেশনে কি থাকে তখন তুমি বলবা আমরা যখন ফ্র্যাকচার নেক পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম যে এটা পাটা পাটা কেমন থাকবে একদম তোমার এক্সটারনাল রোটেটেড থাকবে তাই না ভেঙে যাবে এবং এক্সটারনাল রোটেটেড থাকবে এই ক্ষেত্রে কেমন থাকবে অ্যাডাপ্টেড ভিতরের দিকে ইন্টারনাল রোটেটেড পাটা ঘুরে যাবে এবং হিপটা ফ্লেক্স পজিশনে এই যদি না পারো কিছু করার নেই স্টেট ফেল
পজিশন তোমাকে জিজ্ঞেস করবে এবং এফেক্টিভ লিমিট শর্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো এই এবং ইন্টারনাল রোটেট এই ইন্টারনাল রোটেট থাকলে আমি ক্লাস থাকলে তো আমি নিজের হিপ হিপ ভাঁজ করে তোমাকে দেখিয়ে দিতাম হ্যাঁ এরা ভেরি গুড এরকম থাকবে পজিশন এবং তুমি যদি পা ঘোরাতে চাও যে রোটেশন অফ মুভমেন্ট রেঞ্জ অফ মোশন ইজ সিভিয়ারলি পেইনফুল তুমি যদি পাটাকে একটু ঘোরাতে চাও এটাকে রোটেশন অফ মুভমেন্ট বলে অথবা রেঞ্জ অফ মোশন বলে রেঞ্জ অফ মোশন তো থাকবেই না স্টিফ রেঞ্জ অফ মোশন কি হবে জানো পেইনফুল মানে স্টিফ একটু পা নাড়াতে পারবে না পা কোনো দিকেই নড়বে না স্টিফ একেবারে হয়ে যাবে একদম রোটেশন অফ মুভমেন্ট রেঞ্জ অফ মোশন একেবারে জিরো কোনো দিকে ঘোরাতে পারবে না বাট রোটেশন অফ মুভমেন্ট ইজ ভেরি পেইনফুল পা ঘোরানো যাবে না একটু কোনো দিকে তোমরা কি শুনতে পাচ্ছ রনক জান্নাত ফয়সাল মেহেদি ঐশ্বরিয়া শুনতে পাচ্ছ বন্ধু শুনতে পাচ্ছ জি স্যার এখন ঠিক আছে স্যার এখন শুনতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছ জি স্যার এখন শোনা যাচ্ছে হ্যাঁ আচ্ছা খুব সমস্যা এগুলো আচ্ছা তোমরা লিখেছো ফিমোরাল হেড মেবি পালপুলার দি গুলপাল রিজন তুমি আসছো না স্যার পুরোটা লিখতে পারি নাই না স্যার শেষ হয় না ওইটা লেখা আচ্ছা লিখে আমাকে বলো স্যার স্লাইড আসছে না স্লাইড দেখা যাচ্ছে না না স্যার দেখা যাচ্ছে না আবার স্লাইড শো দাও দাও এখন কি দেখা যায় এখন কি দেখা যায় এখন কি দেখা যায় জি স্যার এবার লিখে আমাকে লেখা শেষ করো পা একটু হাত দিলে প্রচন্ড ব্যথা হ্যাঁ এনি ফোল্ডার এনি জয়েন্ট ডিসলোকেশন হলে তাই হবে তুমি দেখতে পাচ্ছ না লেখা শেষ হলে বলো আমাকে